হ্যালো গাইস, আমি রাফি। তোমরা দেখতেছো রাফি গেমিং লাইভ। তো গাইস কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। গাইস তোমরা যারা যারা ফ্রি ফায়ার খেলো, ফার্স্ট টাইম তোমরা যখন ফ্রি ফায়ার ডাউনলোড করছো ওই টাইমে কেউ না কেউ তোমাদেরকে ফ্রি ফায়ারটা নামাই দিছে, তা না হইলে তোমাদের ফ্রেন্ড সার্কেলরা কেউ না কেউ ফ্রি ফায়ার খেলতে হয়, তোমরা তাদের খেলা দেখে ফ্রি ফায়ার নামাইছো। এই ফ্রি ফায়ার নামানোর গল্পটা কিন্তু সবার আলাদা আলাদা। অ্যান্ড আমি কেমনে ফ্রি ফায়ার ডাউনলোড করলাম, অ্যান্ড আমি এই গেমিং লাইফে কেমনে আসলাম, ওইটা আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করব। অ্যান্ড তোমরা এই স্টোরি টাইম ভিডিওটা দেখার পর জাস্ট এটা বলবা, কোন এই লোক, কাহাঁ সে আতে? গাইস আমার এই গেমিং জগতে আসা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন দিয়ে হয় নাই, তোমাদের মতো আমারও কিন্তু বাটন ফোনের সাত খেলা দিয়ে কিন্তু আমার এই গেমিং যাত্রাটা শুরু হয়েছিল, সো সেই ছোটোবেলায়। অ্যান্ড তারপর ফার্স্ট টাইম আমি অ্যান্ড্রয়েডে খেলি ক্লাস এইটে ওঠার পর। অ্যান্ড ওই টাইমে কিন্তু আমি সকল ধরনের গেম খেলতাম, যেমন রান, কার, এইগুলো সব ধরনের গেম কিন্তু আমি খেলতাম। দেখো গাইস আমি কিন্তু ছয় থেকে সাত বছর আগের কথা বলতেছি। অ্যান্ড ওই টাইমে কিন্তু ডাটার প্যাকেজগুলোর প্রাইস ছিল অনেক বেশি, এর জন্য আমি ওই টাইমে এমবি কার্ড কিনতাম মাত্র 9 টাকা দিয়ে, মাত্র 30 MB পাইতাম। অ্যান্ড ওই MB-তে কোনোভাবে সম্ভব ছিল না এইগুলা গেম বেশি বেশি ডাউনলোড দেওয়ার, কারণ ওই টাইমে কিন্তু আমি বেশি গেম খেলতাম, এইগুলো অফলাইন গেম। অ্যান্ড ওইগুলো অফলাইন গেম আমি পাইতাম পিসির দোকানে, সো আমি একটা মেমোরি নিয়ে যাইতাম, অ্যান্ড ওই মেমোরিটা ফুল কইরে একদম গেম আর গেম নিয়ে আসতাম। অ্যান্ড গেমগুলো নিয়ে আনার পর আমি টানা 2-3 দিন সবগুলা গেম ট্রাই করতাম, আর যে মেমোরির ভিতরে আমি এইগুলা গেম নিয়ে আসতাম, অ্যান্ড ওই মেমোরির সাইজে কিন্তু তেমন বেশি ছিল না, মাত্র 4 GB র্যামের মেমোরিটা ছিল। অ্যান্ড ওই মেমোরিতে 300-400 GB আটটো, কারণ ওইগুলা গেম কিন্তু তেমন হাই গ্রাফিক্সে ছিল না, 30-40 বা সর্বোচ্চ 60-70 MB গেম হয়ে থাকতো। অ্যান্ড ওইগুলা গেম আমি জাস্ট প্রতিনিয়ত ট্রাই করতাম, অ্যান্ড আমি একটা মজা পাইতাম ওইগুলা গেম খেলে। আর এখন তোমরা অনেকে কমেন্ট করে বলবা যে রাফি ভাই আপনি কি শুধুমাত্র গেম খেলার জন্য ফোন কিনছেন নাকি, মানে এত গেম যে খেলছেন? তো আমি বলবো হ্যাঁ গাইস, আমি কিন্তু ওই টাইমে শুধুমাত্র গেম খেলার জন্যই ফোন কিনছিলাম। আর এই কথাটা শোনার পর তোমরা মনে মনে ভাবতেছো ভাই কিছু খাইছেন নাকি? দেখো গাইস আমি যদি এখন আমি তোমাদেরকে আমার সেই ফোন কেনার কাহিনী বলি, এই ভিডিওতে কিন্তু সেটা কাভার হবো না, সেটা কিন্তু অনেক লম্বা একটা কাহিনী। এখন আমি তোমাদেরকে জাস্ট শর্টকাটে বলে যাচ্ছি যে আসলে কাহিনীটা কি। দেখো আমি যখন ক্লাস এইটে পড়তাম ওটা কিন্তু একদম শহরের মাঝখানে, সো ওই স্কুলটা ছিল, অ্যান্ড ওইখানে কিন্তু তেমন খেলার মাঠও ছিল না আর তেমন ফ্রেন্ডও ছিল না, কারণ আমি ওইখানে যায় ফার্স্ট ভর্তি হয়েছি ক্লাস এইটে, আমি এর আগে কিন্তু অন্য জায়গায় পড়ছি, সো এর জন্য কিন্তু তেমন ফ্রেন্ডও ছিল না, খেলার মাঠও ছিল না, আমি জাস্ট ঘরের ভিতরে বসে থাকতাম আর সেখানে কিন্তু অনেক বোরিং ফিল করতাম, সেজন্য আমাকে একটা ফোন কিনে দেওয়া হয়। অ্যান্ড ওই ফোনের র্যাম কিন্তু অনেক কম, মাত্র 1 GB র্যাম ছিল। অ্যান্ড ওই ফোনটা জাস্ট কিনে দেওয়া হয়েছিল এই গেম বা ভিডিও দেখার জন্য বা কার্টুন দেখার জন্য, আমি আগে কিন্তু বেশি কার্টুন দেখতাম প্লাস এগুলো গেম খেলতাম, সো মূলত আমি গেম খেলার জন্যই ফোনটা কিনেছি। আর ওই ফোনে কিন্তু একটা সিমও ইউজ করতে দেয় না আমাকে। এখন তোমরা অনেকেই বলবো কি রে রাহি ভাই তোমার কথা তো ঠিক নেই, তুমি তো একটু আগে বললা যে তুমি এমবি কার্ড ইউজ করতা। দেখো গাইস ওইটা কিন্তু ফোন কেনার অনেক পরে, তখন আমি কিন্তু সিমটা লুকা ইউজ করতাম, অ্যান্ড ওই কাহিনীটা তোমাদেরকে আমি একটু পরে বলতেছি। দেখো গাইস এখন আমি ভিডিওর মেন টপিকে ফোকাস করি, সো তখন কিন্তু আমি এইগুলা গেম অনেক খেলতাম, সো 4-5 দিন পর পর কিন্তু আমি মেমোরিটা আবার লোড করে নিয়ে আসতাম, কারণ সবগুলা গেম খেলা একদম শেষ হয়ে যেত। অ্যান্ড আমি একটা গেম কিন্তু 1-2 বারই খেলতাম, কারণ ওইগুলা কিন্তু নিউ নিউ ছিল আমার জন্য, সেজন্য কিন্তু আমি অনেক বেশি খেলতাম। কিন্তু আমি 2-3টা গেম একটু বেশি খেলছি, ওইটা হলো একটা হলো রান একটা গেম আছে, সো ওই রান গেমটা আমি অনেক বেশি খেলছি আর কার গেমটা, সো তারপর কিন্তু আমি অনেক বোরিং হয়ে গেলাম 1-2 মাস পর। অ্যান্ড তারপর দেখি আমার ফ্রেন্ড সার্কেলরা একটা গেম খেলে, ওইটার নাম হলো ক্ল্যাশ অফ ক্ল্যান। এই ক্ল্যাশ অফ ক্ল্যান গেমটা সবাই খেলতো, জাস্ট আমি দেখতাম, কারণ আমি কিন্তু খেলতে পারতাম না, কারণ ওই টাইমে আমার সিমটাই ছিল না। অ্যান্ড সবার গেম খেলা দেখে কিন্তু আসলে ভাই নিজেকে আর কন্ট্রোল করে রাখা যায় না, সো এর জন্য আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে শেয়ারের মাধ্যমে সেই ক্ল্যাশ অফ ক্ল্যান গেমটা নিলাম। সো গেমটা আমি জাস্ট দুপুরে নিয়েছি, অ্যান্ড রাত্রে ভাবতেছি গেমটা আসলে খেলবো কেমনে, কারণ ওই টাইমে কিন্তু এই ডাটা প্যাক কিনা হ্যান ত্যান এগুলো সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না, সো এর জন্য আমি জাস্ট দোকান থেকে 9 টাকা দামের একটা এমবি কার্ড কিনে আনলাম। অ্যান্ড ওই এমবি কার্ড দিয়ে আমি জাস্ট ওই ক্ল্যাশ অফ ক্ল্যান গেমটা ওপেন করলাম, আর ক্ল্যাশ অফ ক্ল্যান গেমে ঢোকার পর আমি কিন্তু তেমন কিছু বুঝতেছিলাম না, কারণ ওইটা কিন্তু একটু হাই গ্রাফিক্সে ছিল ওই টাইমে দিক দিয়ে, সো এর জন্য আমি ভাই গেমের কিছুই বুঝতেছিলাম না আসলে গেমের কী করতে হয় হ্যান ত্যান। সো আমি জাস্ট একটা জিনিসই পারতাম যে ক্ল্যাশ অফ ক্ল্যান গেমসের ভিতরে অ্যাটাকটা কেমনে দিতে হয়, কারণ ওই অ্যাটাকটা কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলরা কিন্তু অনেক দিছে আর ওইগুলো টাকা দেয় কিন্তু আমি আগে দেখছি অনেক। তো আমি জাস্ট নর্মালি একদিন গেমটা খেললাম, অ্যান্ড
দেন, কাকতলে ভাবে। তারপরের দিন আমার এক কাজিন আমাদের বাসায় ঘুরতে আসলো 4-5 দিনের জন্য, অ্যান্ড আমি তার ফোনেও দেখি সেও ক্ল্যাশ অফ ক্ল্যান খেলায়। সো তারপর আমি তার কাছ থেকে ফুল গেমটা শিখলাম। সো আমরা টানা একটা রাত জাস্ট গেমের উপরে রিসার্চ করছি, কেমনে গেম খেলতে হয়, সবগুলা জিনিস ওর কাছ থেকে আমি শিখে নিছি। এখন তোমরা অনেকে আমার বলবা যে রাফি ভাই, আপনার এই সাধারণ গেমটা এতই আকর্ষণ করছিল, কারণ ভাই ওই টাইমে কিন্তু এই সিওসি গেমটা ছিল আমার ফার্স্ট টাইম খেলা অনলাইন গেম, অ্যান্ড ওই টাইমে কিন্তু অনলাইন গেম তেমন ধরতে গেলে কেউ খেলতোই না, অ্যান্ড ওই টাইমে আমি এই অনলাইন গেমটা ডাউনলোড দিছি, সেজন্য কিন্তু সে একটা মজা পাইছি, কারণ ওইখানে কিন্তু ফ্যান্স সার্কেলরা মিললে কিন্তু ওই গেমটা খেলা যায়, অ্যান্ড ওইখানে কিন্তু ক্লেন আছে, অ্যান্ড ওই ক্লেনের মাধ্যমে কিন্তু আমরা সবাই একত্রে মেসেজও করতে পারি সাইট দিয়ে। এই যে এই সাইটে যে মেসেজ করা যায় এই জিনিসটাই কিন্তু আমার সে ভালো লাগছিল, কারণ ওই টাইমে কিন্তু আমি ফেসবুক ইউজ করি নাই। সো ফার্স্ট টাইম অনলাইনে চ্যাট করা যায় এই গেমের ভিতরে, সেজন্য কিন্তু আরও ভালো লাগছে এই গেমটাকে। অ্যান্ড সিওসি গেমটা খেলার পর অনেক দিনের ভিতরে কিন্তু আমার অনেকগুলো ফ্রেন্ড গেমের ভিতরে হয়ে গেল, অ্যান্ড তখন কিন্তু একটা জিরা জিতেছিল কে কার আগে টাউন হল আপডেট দিতে পারে, কে কার আগে বেস্টটাকে আরও লেভেল আপ করতে পারে, সবগুলো আইটেমের লেভেল আরও বাড়াইতে পারে, কে কার আগে কত লেভেল যাইতে পারে। সো ওইটা নিয়ে কিন্তু তখন একটা কম্পিটিশন ছিল, আর এই কম্পিটিশনের জন্য কিন্তু গেমটা খেলে সেই মজা পাওয়া যাইতেছিল। অ্যান্ড এই গেমটা আমি টানা 1.5 বছর খেলছি, টানা 1.5 বছর মানে সারাদিন পড়ে থাকছি এই গেমসের ভিতরে। অ্যান্ড এর মাঝখান দিয়ে কিন্তু আমি নতুন ইউটিউবিং করা শুরু করি। সো এই ইউটিউবার হওয়ার কাহিনিটা কিন্তু অনেক লম্বা রে ভাই, এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, আর এটা নিয়ে যারা যারা ভিডিও চাও অবশ্যই তারা কমেন্ট করো। আর 1.5 বছর ক্লাশ অফ ক্লেন খেলার পর কিন্তু একটু একটু বোরিং ফিল হইতেছিল, কারণ ওই টাইমে যাদের সাথে গেম খেলা শুরু করছিলাম তারা কিন্তু অনেকেই গেম খেলা বাদ দিয়ে দিয়েছিলো, অ্যান্ড অনেকেই গেম খেলতো খুবই কম, কারণ তারা নতুন গেম পেয়ে গেছিলো, অ্যান্ড তারা নতুন গেমে ভিতরেই খেলতো। অ্যান্ড ওই টাইমটা ছিল আমার এসএসসির সময়, তো তখন ক্লাস টেস্ট শেষ হওয়ার পর কিন্তু কিছুদিনের জন্য গেম দিয়েছিলো 10-15 দিন। সো আমার এখনও খেলা আছে। সো ওই টাইমে আমার এক ফ্রেন্ড আমাকে নক দিছে, সো নক বলে যে ভাই তুই ফ্রি ফায়ার নামের একটা গেম আছে, সো তুই ওইটাকে নামা। আমি বলি ভাই সোজা বাংলা ভাষায় ভুলে দিয়েছিলাম, দেখো ভাই আমি অনেক গেম খেলছি, আমার আর কোনো গেম খেলার শখ নাই, আমি অনেক বড় হয়ে গেছি এই গেমের পিছনে। সো তখন সে অনেক জোরাদৌড়ি করেছিল, সো আমি জাস্ট গেমটা নামাইছি, সে বলছে তুই শুধু গেমটা নামা, একটা ম্যাচ খেল, দেখ তোর কেমন লাগে, যদি বোরিং লাগে তুই খেলিস না। সো অনেক জোরাজোর করার পর আমি কিন্তু সেই গেমটা নামেছি, অ্যান্ড ওই গেমের স্ক্রিনশটগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড ওই টাইমে কিন্তু মাত্র 400 MB ছিল ফ্রি ফায়ারটা। আর নামানির পর থেকে সকল কিছু সে আমাকে মেসেঞ্জারে একদম লিখে লিখে দিছে যে তুই এই জায়গায় যা, এই জায়গায় গেলে এইটা হবো। সো ওই টাইমে আমি মাইকটা অন করতে পারি নাই, সো আমাকে অনেক বলছে যে উপরে যা, উপরে কিন্তু আগে মাইকের অপশন ছিল, বর্তমানে তো নিচে, সো বাট আগে ছিল উপরে। সো ওইখানে একদম মার্ক করে দেখা যায় তুই মাইকের অপশন ক্লিক মারি মাইক অন হবো, সেটিং সব কিছু সে আমাকে ভালোভাবে বুঝাই দিয়েছেন। এই গেমটা বুঝতে পুরো একটা দিন লাগছে, কারণ আগে খেলছি ক্লাশ অফ ক্ল্যান অ্যান্ড ফ্রি ফায়ার, এটা কিন্তু ব্যাটল রয়্যাল গেম। তারপর আমরা ফার্স্ট গেমটা খেলছিলাম ডুয়োতে, অ্যান্ড ডুয়োতে খেলার পর তেমন হার্ড প্লেয়ারই পড়তো না, কারণ ওই টাইমে সবাই কিন্তু বেগানা ছিল, সবাই নতুন নতুন প্লেয়ার, সেজন্য কেউ ভালো খেলতো না, জাস্ট আমরা জাস্ট মজা করতাম ওই গেমের ভিতরে। অ্যান্ড একটা জিনিস আমার সেই অবাক লাগছিল, মানে আমি যখন গেমটা নামাইছিলাম, সো তখন একটা ট্রায়াল দেওয়ার জন্য একটা ম্যাচ খেলছিলাম, অ্যান্ড ওই ম্যাচের ভিতরে আমি অটোমেটিক মরে যাই গা, কোনো কাহিনি না, আমি জাস্ট ঘুড়ি গাড়ি দিয়ে গুলি করি বাট অটোমেটিক মরে যায়, কেন মরে যায় কেউ ওটা বুঝি না। পরে যায় ওর কাছ থেকে শুনলাম যে ফ্রি ফায়ারের ভিতরে জোন আছে, জোন নামে একটা জিনিস আছে, এই গোল সার্কেলের ভিতরে আমাদের থাকতে হবো, সার্কেলের বাইরে গেলে আমাদের অটোমেটিক ড্যামেজ দিব। আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম যখন আমি ফার্স্ট গেমটা খেলছিলাম, মানে অটোমেটিক জাস্ট আমাদের লাইফ কমতেছিল, ঠাস করে মরে লাগবে এক টাইমে, মানে আমি জাস্ট অবাক বাইরে কোনো গেম হইলো। পরে যায় আমি এই জিনিসটা ক্লিয়ার হয়েছিলাম, আমি জাস্ট ফ্রি ফায়ারটা নামেছিলাম ট্রায়াল দেওয়ার জন্য গেমটা আসলে কেমন, কিন্তু গাইজ আমি বর্তমানেও এই ফ্রি ফায়ার গেমটা খেলতে আসছি। দেখো গাইজ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, অ্যান্ড তোমরা যারা যারা এই ভিডিওর সেকেন্ড পার্ট চাও তারা অবশ্যই কমেন্টে জানাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যাতে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, আর যে সকল বন্ধুরা ছিলেন নতুন এসো প্লিজ প্লিজ ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। সো গাইজ নেক্সট ভিডিওতে আবার দেখাবো, সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।